কালকে যখন আমরা বাসে ছিলাম, এলিফেন্ট রোডে এতটাই পানি ছিল যে বাস এতটুকু ডুবে গেছে, ইভেন বাসের মধ্যেও পানি চলে আসছে। বর্ষা ভাড়া যাচ্ছিল, মানুষ ম্যাক্সিমাম বাসের মধ্যেও দাঁড়ায় ছিল, এমন একটা অবস্থা। আর কি বলবো, লাইক আপনারা তো দেখতেছেনই, এখন হেঁটে যাওয়ার অবস্থা নেই, এখন রিক্সা পেলে তারপর যেতে হবে, এই আর কি বলবো। অবভিয়াসলি যেখানে আমাদের এখন 30 টাকা দেওয়ার কথা, সেখানে ওরা 50 টাকা চাচ্ছে, এভাবে করেই চলতেছে। এখন মানুষকে তো কাজে যেতে হবে, এই জন্য তা ওটা মেনে নিচ্ছে। এটাই যে উন্নয়ন করে গেছে, এই উন্নয়নের জোরে আমরা বাঁচতেছি। এখন কঠিন অবস্থা, পুরো রাস্তাই চেন। 2 ঘন্টা শুধু খিলগাঁও থেকে আসলাম, খিলগাঁও থেকে 2 ঘন্টা আসলাম ওভারটেক করে রং সাইড দিয়া আসতে পারি স্যার। পানি লাগে তো চালানো যার গাড়ি। এই সরকার যে কয়দিন থাক, আমরা চাই এটার সুষ্ঠু সুন্দরভাবে যেন এটা এই পানিটাকে ঢাকা শহরে আমরা দেখতে চাই না। আজকে সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে 120 মিলিমিটার, এছাড়াও নোয়াখালীর মাইজদিঘুটে 108 মিলিমিটার, কক্সবাজার 114 মিলিমিটার, এছাড়াও অন্যান্য জায়গায়ও 44 মিলিমিটার, অর্থাৎ যেটা আমাদের ভারী রেনফল সেটা অতিক্রম করেছে অনেক জায়গায়। যেমন ঢাকাতেও আমাদের গত 24 ঘন্টায় 44 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখন যে স্পেলটা চলছে, এই স্পেলটা আজকের দিনও সারা দেশে অব্যাহত থাকতে পারে, তবে একটু রংপুর অঞ্চলের প্রভাবটা কম, এবং এটা আগামীকালকেও এই ধারা অব্যাহত থাকতে পারে। তাহলে বলতে পারি যে আগামীকাল পর্যন্ত বৃষ্টিপাত চলমান থাকবে? জি। কবে কতক্ষণ, কবে নাগাদ কমে আসতে পারে? এখন যে স্পেল চলছে সেটা আজকে এবং আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে, আজকে এবং আগামীকালকে পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এরপর যে বর্ষাকালীন যে স্বাভাবিক বৃষ্টি, সেই স্বাভাবিক বৃষ্টিতে ফিরে আসবে, অর্থাৎ মাঝে মধ্যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা থাকে সেটা এরপরে অব্যাহত থাকবে।